हाय एवरीवन, सकल के स्वागत जानाची आबार एकटा नतून बोल। तो आज के आमरा जाबो बाबा धाम देवघर। तो आमादे पुरुलार एखन पुरुलिया जंक्शन आछि। तो आमादे 9টাতে ট্রেন ছিল হাওড়া এক্সপ্রেস ধরার, হাওড়াতে নামবো। তো 4 ঘন্টা লেটে আছে, এখন বাজে প্রায় 11টা, এখন পর্যন্ত ট্রেন আসে নাই। 11:30 সময় আসবে, সরি 12:30 সময় আসবে। তো দেখি কখন আসে, সেরকম আপডেট পাওয়া যায় না। আপনারা সবাই সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার জন্য। আজ যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক মারি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো এখন ভিডিওটা শুরু করি। তো এখন 9টা বাজে। তো এখন আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি 9টার সময়। আমাদের পৌঁছাবার ছিল 4:30, সেটা লেটে ছিল, তার জন্য 9টা। তো এবারটি আমরা যাব গঙ্গাঘাট স্নান করতে। হাওড়া স্টেশন থেকে পায়রাই দেখতে পারি হাওড়ার ব্রিজ, যেটা কলকাতার ফেমাস হাওড়ার ব্রিজ। ওই যে দেখতে পাচ্ছেন হাওড়ার ব্রিজটা সামনেই আছে, তো ওটা আমরা প্রথমে দর্শন করতে যাব। এই যে আমরা পৌঁছে গেছি এখন হাওড়া ব্রিজে। তা দেখতে পাচ্ছেন টান দেওয়া আছে আর ব্রিজ করা আছে। এটা বাস গাড়ি সাইকেল চলছে। আর এই যে এটা গঙ্গাটা, এটা গঙ্গাটা ওঠে না, এই যে গঙ্গাটা পেঁড়সা পেঁড়সা চল বুঝেছে রে। এটা হচ্ছে গঙ্গাটা, দেখতে পাচ্ছেন ভিউ একদম চকচক আছে আর ধুপছে কিন্তু ব্রিজটা বাবে। এটা গঙ্গাটা দেখতে পাচ্ছেন, বা দারুণ লাগছে। দেখতে পাচ্ছেন এটা জটলা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হাওড়ার ব্রিজ। হাওড়ার ব্রিজের উপরে হাঁটছে বাস ট্রেন, সরি ট্রেন বলছে বাস, দেশকি গাড়ি সাইকেল মোটর সাইকেল এইগুলো চলছে। কিন্তু প্রথম আর এই ব্রিজে উঠলে কিন্তু আলাদা একটা ফিল আছে, শরীরের মধ্যে আলাদা আছে। তো ফার্স্ট টাইম আসছি প্রবাসী লাইফে, প্রথমবার এই হাওড়ার ব্রিজে আলি, কিন্তু দেখতে পাচ্ছি দারুণ। আর এটা হচ্ছে গঙ্গাটা দেখতে পাচ্ছেন, কাদা কাদা জল ভাব। আর ওইদিকে একটা দেখতে পাচ্ছেন ওইটা ট্রেনের রাস্তা আছে, ট্রেনের রাস্তাটা ওইদিকে বহুত দূরে আছে। জুম করে দেখছি যদি আসাটা, জুমটা লোকছে না, হ্যাঁ জুমটা নিয়েছে। ওটা হচ্ছে ট্রেনের ব্রিজটা আর এটা হচ্ছে এটা। এবারটি আমরা এখন গঙ্গার ঘাটে স্নান করব। এটা হাওড়ার ব্রিজ, এই মুড়া থেকে এই মুড়া আলি পুরা হয়ে গেল। এবারটি গঙ্গা মানে গঙ্গাতে স্নান করব, তারপর আমরা হাওড়া স্টেশন থেকে আমরা সুলতানগঞ্জ যাব আর সেখানে চল। তো এটা হচ্ছে গঙ্গার ঘাটটা, এখানে আমরা স্নান করি। দেখতে পাচ্ছেন অনেকে লোক স্নান করছে, এখানে ব্রাহ্মণ আছে তিলক দিচ্ছে, স্নান করলে আমরাও। এবারটি আমরা যাব স্টেশন, স্টেশনে যাই সুলতানগঞ্জ। তো দেখতে পাচ্ছেন বাকি চারিদিকটা এরকম দেখতে। আর এখান থেকে ওভার ব্রিজটা এরকম দেখাচ্ছে, নিচে কোনো পিলার নেই, দেখতে পাচ্ছেন নিচে কোনো পিলার নাই ব্রিজে, একদম ওভার ব্রিজ, মানে দেখার মতন একটা দৃশ্য। তো গঙ্গাঘাটের সামনে এখানে পূজার জন্য ফুল বিক্রি হয়। তো এখান থেকে আপনারা পূজার জন্য ফুল নিয়ে গঙ্গা মায়ের পূজা দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন পূজার জন্য অনেক রকম ফুল পেয়ে যাবেন। তো এখন আমরা যাচ্ছি স্টিমারের চোখ দিয়ে, স্টিমার দিয়ে আমরা এই গঙ্গাটা পার হব, এই পার থেকে ওপার। এখন আমরা এখন স্টিমারে চড়বো, টিকিট কাটলি 6 টাকা করে নিচ্ছে। তো আমরা 6 জন আছি, 6 জন 36 টাকা নিল। এটা হচ্ছে স্টিমার স্টেশন, এই যে আগে তো যে স্টিমার আছে, এটা স্টিমার কুলটা দারুণ ফিল আছে, গাছ গাছ গাছ। এই যে স্টিমার টিকিট 6 টাকা, দেখো কি জন্য 6 টাকা, 6 জন 36 টাকা এখানে আছে, দেখতে পাচ্ছেন স্টিমার। তো আমরা স্টিমার এখন চলে আসি, এখন কোন স্টিমারে চলি দেখি। আর গঙ্গার উপার পায়রা থাকে আমাদের, বা এটা হচ্ছে গঙ্গাটা, আমাদেরকে ওই উপার যেতে হবে। আর এটা হচ্ছে স্টিমারটা, এটা আমাদের কজন বসে আছে, আমরা ওখানে বসে কিনে যাবো। এখন স্টিমার চালু হয়ে গেলছে, এখন আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন গেছে গেজালে ভিন্ডো দারুণ আছে, কিন্তু উপায় যাবো এখন পুরো রাউন্ডে দিচ্ছে মানে ঘুরছে।
ঘুরে কোনো উপায় যাবে। আমরা এখন পৌঁছে গেলি গঙ্গা পারে গেছি, এবার টি এদিকে আরে দেখা করছে এখানে নামবো। এখন নামে গেলে উঠে উঠছে সিঁড়িতে।